সুপ্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন বছরের নতুন এক আয়োজন নিয়ে। আরএফএল প্লাস্টিকস নিবেদিত মুভি বাজার আমাদের চলচ্চিত্রের আজকের আয়োজন। প্রিয় দর্শক, সাথে রয়েছে আমি শান্তা জাহান। আপনারা জানেন মুভি বাজারে আমরা চেষ্টা করি আমাদের চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করতে, সেই সাথে আমাদের সাথে অতিথি থাকেন, তাদের সাথে আমরা আড্ডার মাধ্যমে জানি চলচ্চিত্রের নানা বিষয়। আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। আমরা জানব আমাদের চলচ্চিত্রের বর্তমান প্রজন্মে যারা কাজ করতে চাইছেন তাদের সুযোগ, তাদের সুবিধা, তাদের কাজ করার কতটা আসলে স্বাধীনতা এখানে রয়েছে সে সম্পর্কে। তো আমরা আজ যাদের সাথে কথা বলবো তারা আমাদের চলচ্চিত্রের একেবারেই তরুণ প্রজন্মের দুজন প্রতিনিধি, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। কিন্তু তার আগে আমরা যদি পর্দার মাধ্যমে তাদের কিছু কাজ দেখে নেই তাহলে বোধহয় পরিচয়টা আমরা পর্দাতেই হতে পারছি। দেখে নিলাম আমাদের আজকের অতিথিদের, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি সশরীরে। আমাদের সাথে আজ রয়েছেন জয় চৌধুরী এবং সেই সাথে রোমানা নীর। অনেক অনেক শুভকামনা নতুন বছরের, অনেক কি বলবো এটাকে, অনেক শুভ প্রত্যাশা দিয়ে তোমাদের সাথে আজ কথা শুরু করতে চাই। কেমন আছো? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। জয় খুব হাসি মুখে কথা বলছে, কারণটা কিন্তু আমরা মোটামুটি জানি, বিকজ হচ্ছে বছরের ঠিক শেষের দিকে এসে জয়ের একটা ছবি রিলিজ হয়েছে, যে ছবিতে মোটামুটি খুব ভালো একটা সাড়া পড়ে গেছে, তাই না জয়? এবং এখনো পর্যন্ত চলছে, অন্তর্জালার কথা বলছি, সে বিষয় নিয়ে তো অবশ্যই শুনবো। রোমানা, তোমার কথা বলো। 17-এ আমার একটা মুভি শেষ করেছি, এটা হচ্ছে 18-এ এসে রিলিজ হবে মার্চের দিকে। সো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, আর আশা করা যায় মুভিটা অনেক ভালো হবে আমার জন্য। 18 মুভির নাম কি? মুভির নাম হচ্ছে ভালোবাসি কত বোঝাবো কেমনে। সেখানে খুবই রোমান্টিক ঘরানার ছবি, রোমান্টিক অ্যাকশন, আসলে এই মুভিটার ভিতরে সবকিছুই আছে। হ্যাঁ, মানে রোমান্টিক পাবে, অ্যাকশন পাবে, তারপরে ড্রামা, মানে সব কিছু মিলে একটা প্যাকেজ, যেটা আসলে আমি আমার মুভি বলে বলছি না, যখন রিলিজ হবে তখন আসলে সবাই দেখে বলবে। তো 18 আমার কাছে খুব মনে হয় যে খুব প্রত্যাশার একটা বছর, একটা ভালো একটা বছর যাবে। ওকে, আমরাও আশা করি ভালো যাবে, যেহেতু মাত্র শুরু হয়েছে, এখনো অনেক দিন বাকি। জয়, তোমার কাছ থেকে শুনতে চাই, যেহেতু একদম বছরের শেষের দিকে একটা ভালো মুভি রিলিজ হয়েছে এবং বক্স অফিস হিট করেছে, এবং আমরা দেখেছি মুভিতে তোমার ক্যারেক্টারটিও বেশ একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল, ডিফারেন্ট। তো বছরের শেষে এত ভালো একটা কাজের রিভিউ যেহেতু তুমি পেয়েছো, 2018 নিয়ে তোমার কি প্রত্যাশা? আমার 2017-এ খুব বেশি প্রত্যাশা ছিল, বিকজ আমার তিনটা মুভি সেন্সর হয়েছিল 2017-এ, আর তিনটা আমি শেষ করেছিলাম। বাট আনফর্চুনেটলি হয়তো আমার তিনটা মুভির একটাও রিলিজ হয়নি। আচ্ছা, হুট করে আমার অন্তর্জালাটাও রিলিজ হয়ে গেছে। আমার আশাটা ছিল একদম শূন্য 2017-এ, বাট আমার লাস্টটা এত সুন্দর হলো, আসলে আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে আমার ফিনিশটা এত সুন্দর হবে। একটা কথা বলা যায়, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি না যে শেষ ভালো যার সব ভালো, তাই আমার সেটাই মনে হচ্ছে যে আসলে এমনটাই কিছু একটা হলো আর কি। আমার আনএক্সপেক্টেড, আমি কল্পনাও করি না যে এতটা ভালোবাসা দর্শকদের কাছ থেকে আমি পাবো বছরের শেষে গিয়ে। সব কিছু মিলে সুন্দর কিছু মনে হচ্ছে সামনে আসছে। রাইট, সো আসলে যেটা বলছিলাম যে 2018 সবার জন্যই একটা প্রত্যাশার বছর। তো তোমরা তো কাজ করছো খুব বেশি দিন হয়নি, আমরা এখনো যদি বলতে যাই তাহলে তোমরা এখনো নতুন। আমি একটু জানতে চাই দুজনের কাছ থেকে একই সাথে শুনবো, সেটি হচ্ছে যে নতুনদের কাজ করার স্বাধীনতা আসলে কতটা রয়েছে। কারণ আমরা কিন্তু দেখি অলওয়েজই চলচ্চিত্র পাড়া যেটাকে বলা হয় সেটা কিন্তু কারো না কারো মাধ্যমে অবশ্যই ডমিনেটেড হয়, সেটা সিনিয়র হতে পারে, খুব বড় একজন আর্টিস্ট হতে পারে বা অন্য যে কোনো, কিন্তু নতুনরা যখন আসে তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কিছু মেনে নিয়ে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের স্বাধীনতা কেমন? আমার দিক দিয়ে বিচার করলে আসলে আমি ততটা প্রবলেম ফেস করি নাই, বিকজ আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে আমাকে প্রথম মনোয়ার হোসেন দীপজল সাহেব। উনি আমাকে একটা মুভিতে ব্রেক করে এবং এক বছর ওনার ফুলবাড়িয়া বাগান বাড়িতে রেখে প্র্যাকটিস করিয়ে ফাইট ডান্স শিখিয়ে দেন আমাকে মুভ করেছে, যার জন্য আমার উপরে যে সুযোগে সদ্ব্যবহারটা করা উচিত ওটা আমার উপরে কেউ করতে পারে নাই। কিন্তু আমি আমার চোখের সামনে আমি অনেক কিছুই ফেস করেছি যেটা অন্যরা প্রবলেম ক্রিয়েট হয় আর কি। আসলে আমরা বাইরে থেকে অনেক কিছু শুনি, সেটা কিছুটা হলেও সত্যি আবার কিছুটা হলেও মিথ্যা। একদমই যে সত্যি সেটাও বলবো না, একদমই যে মিথ্যা সেটাও বলবো না। কিছু কিছু প্রবলেম ফেস করতে হয় নতুনদের, যেটা তার নিজেকে আউটকাম করতে হয়, ওগুলা নিজেদেরকে সমাধান করতে হবে নিজের বিহেভিয়ার দিয়ে,
নিজের একনিষ্ঠতা দিয়ে, নিজের অধ্যবসায় দিয়ে সবকিছু মিলে নিজেকে ওভারকাম করতে হবে। নিজের আসলে একটা পজিশন তৈরি করে নেওয়ার দায়িত্বটা কিন্তু নিজের, ওটা কিন্তু অন্য কেউ করে দেয় না কখনোই। তো এই ক্ষেত্রে নীর তোমার কেমন? আসলে আমি বলতে গেলে, আমার দিক থেকে বলতে গেলে যে আমার ইচ্ছা ছিল ফিল্মে কাজ করার। যখন আমি বললাম যে আমি ফিল্মে কাজ করব, সো আমার আশাটা একদম অনেক সহজভাবে, মানে এত সহজভাবে, আমি শুনেছি যে স্ট্রাগল না করলে, FDC-তে না গেলে, এখানে না গেলে ছবি হবে না, ডিরেক্টরদের সাথে যোগাযোগ না, এরকম কোনো কিছু না। আমি একটা ফটোশ্যুট করেছিলাম, আমার ফটোশ্যুট দেখে আমার ডিরেক্টর আমাকে, আমার ফার্স্ট ছবি, সে আমাকে পছন্দ করেছিল, ওখান থেকে আমার ফিল্মে আসা। তো একটার পর একটা এইভাবে আমি করে আসছি। আমারও ওইভাবে আমি মানে অতটা দেখি নাই যে আসলে কষ্ট বা কি। হ্যাঁ, যখন আমরা শুটিং করতে যাই তখন হয়তো অনেক ধরনের প্রবলেম হয় যে কষ্ট করতে হয়, শীতের সময় শুটিং করতে হয় বা এই, কিন্তু আমাদের যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে অনেক আমরা হেল্প পাই। আমরা এই কথাগুলো তো অবশ্যই তোমাদের কাছ থেকে শুনবো, কিন্তু 2017-এ আমাদের চলচ্চিত্রে অনেক নতুন মুখের আগমন ঘটেছে, অনেক অভিনেতা অভিনেত্রীকে আমরা পেয়েছি। আমরা বরং তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা আছে, চলো ওটা দেখবো, তারপরে না হয় নতুনদের জন্য আমরা কিছু টিপস দিব, চলো। লুকোচুরি খেলে সে ঢেকে পাড়ারও পারে, কখনো পিছু ছাড়ে কখনো বা চোখে চোখে হাসে। লুকোচুরি খেলে সে ঢেকে পাড়ারও পারে, কি করে তোকে বোঝাই, পাই না তো খুঁজে উপায়, বল না আমার হলো একই সাগর যাচ্ছে ভেসে জলের সঙ্গে মিশে, একটু যেন অন্যরকম বাড়াবাড়ি। বটের ছায়া ঘরের দাওয়া সেই সে পুকুর পা, ভালো থাকিস ভুলে থাকিস এই আছে বলা, তোদের সাথে হয়ে গেল এক জনমের আড়ি, ছেড়ে এলাম বাড়ি আমি, ছেড়ে এলাম বাড়ি। ও সখী রে, ও সখী রে, তোমার মনের খাঁচায় তুমি রেখো আমায়। অনেক নতুন মুখের আবির্ভাব ঘটেছে, আসলে এদেরকে নিয়ে আমাদের প্রত্যাশা, বিকজ চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নতুন প্রজন্মের উপরই এখন পড়ছে। তো এই ব্যাপার নিয়ে কথা হবে আর বেশ কিছু টিপস জয় দিচ্ছিল তোমার কাছ থেকেও শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হবে। প্রিয় দর্শক, কথায় কথায় সময় হয়ে গেছে আরএফএল প্লাস্টিকস নিবেদিত মুভি বাজারের এই আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরপর আরও একবার ফিরে আসছি, সাথেই থাকুন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরএফএল প্লাস্টিকস নিবেদিত মুভি বাজারের আজকের আয়োজনে। সাথে রয়েছি আমি শান্তা জাহান, আর আমার সাথে তো অবশ্যই দুজন অতিথি রয়েছেন যাদের কথা আমরা শুনছিলাম, জয় এবং নীর, ফিরে যাচ্ছি তাদের কাছে। ওকে, আমরা ফিরে এলাম বিরতিতে যাবার আগে জয় বেশ কিছু সিরিয়াস কথা বলছিল নতুনদেরকে নিয়ে, একটু শুনবো। আমার কথা হচ্ছে একটাই, যদি তুমি ফিল্ম করতে চাও তাহলে তোমাকে 100% প্রিপেয়ার হয়ে এখানে আসা উচিত। আসলে বড় পর্দা কিন্তু অনেক বড় একটা বিষয়, ঠিক আছে, এখন এখানে একদম এর থেকে বড় আর কিছু নাই। আমার মনে হয় সূক্ষ্মভাবে এখন অনেকে মনে করে যে এটা কোনো ব্যাপার, হিরো হওয়া কোনো ব্যাপার না, হিরোইন হওয়া কোনো ব্যাপার না, কিন্তু আসলে এটা বোঝে না যে হিরো হওয়ার জন্য সে হিরো হলো, হিরোইন হওয়ার জন্য সে হিরোইন হলো, একটা মুভি করলে, একটা মুভি যে একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতেছে এটা কিন্তু তার মাথায় যায় না তখন। হ্যাঁ, সে চিন্তা করে আমি তো হিরো হয়ে গেছি, কিন্তু আসলে যে ওই ছবিটা আমার কয়টা হলে চললো
এটাও সে দেখে না। এবং ওই হল ছবিগুলো যে হলগুলোতে চললো সে হলগুলো আসলে হল মালিক কয়টা টাকা ব্যাক আসলো এটাও দেখে না। এটার কি প্রবলেমগুলো হচ্ছে, তার ছবিটা রিলিজ হওয়ার পরবর্তীতে আবার যদি কোনো ছবি রিলিজ হচ্ছে কোনো নতুন হিরোর, ওই যে ওই চাপটা যে হিরোর উপরে যেয়ে পড়তেছে, ওই হিরো ঠিকই প্রিপেয়ার্ড হয়ে আসছে, ছবিটা ভালো, কিন্তু ওই ছবিটা হল মালিক নিবে না, বিকজ এর আগের ছবিটা ভালো যায়নি, ভালো যায়নি। তাহলে আসলে কেউ তার ব্যবসার ক্ষেত্রে কিন্তু রিস্ক এখানে এখানে যে শুধুমাত্র নতুনদের দোষ দিব এটা হচ্ছে আমি বলতে পারি না, কারণ এখানে আমাদের যারা টিচার আছেন, আমরা বলি যেমন ডিরেক্টর, আমাদের FDC যতগুলো সংস্থা আছে, আমার মনে হয় এদেরও কিছু উদ্যোগ নেওয়া উচিত। কারণ আমি এখন একটা ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা এখন নতুন কাজ করছে বেশিরভাগই দেখা যাচ্ছে কি হয় প্রোডিউসার নায়িকা নিয়ে আসতেছে, নাহলে হিরো প্রোডিউসার নিয়ে আসতেছে, এরকম। তো এরকম হলে কি যে মেইন কাজগুলো যারা কাজ পারে বা যাদের ভিতরে প্রতিভা আছে তাদের কি হচ্ছে যে হয়তো ছবির কারণে একটা ভালো ডিরেক্টর পাচ্ছে না, একটা ভালো প্রোডিউসার পাচ্ছে না, একটা প্রোডাকশন পাচ্ছে না, এর জন্য কিন্তু তারা কাজ করার সুযোগটা পাচ্ছে না। রাইট, নিজের প্রতিভাটা আসলে বিকাশ ঘটানোর জন্য তো একটা প্ল্যাটফর্ম সবার আগে অবশ্যই দরকার। তো সেই ক্ষেত্রে আমি নায়িকা হতে আসলাম, আমি কিছু পাই না, বাট আমার মানে ফিডব্যাক ভালো আছে যে আমার একজন আমার লগ্নি করবে আমাকে নিয়ে, কিন্তু আমি কাজ পারি না, সেক্ষেত্রে কিন্তু মুভিগুলোর আসলে এই জন্যই আমরা দেখছি এখন যেটা হয় যে একটা সময় ছিল নতুন মুখের জন্য সবাই কিন্তু একটা আগ্রহ বোধ করতো যে নতুন একটা হিরো এসেছে বা নতুন একটা নায়িকা এসেছে, তাদের মুভিটা আমাদের দেখতে হবে। বর্তমান সময়ে এই আগ্রহটা দর্শকদের অনেকটাই কমে গেছে, যার কারণে কিন্তু আমরা কিছু মানে আমাদের এখানে যারা আসলে ভালো কাজ করছেন দীর্ঘদিন যাবো তাদের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি। তো আমরাও চাই সেখান থেকে বেরিয়ে আসি, একটা ক্যারেক্টার যেটা আমি করবো, যেটা প্লে করবো, ওইটা আমাকে হিরোইন আমাদের বাইরের দেশে যেগুলো আমরা বাইরের দেশের সাথে তুলনা দিব না, বাট এটা করলে আমার মনে হয় যে বেটার হয় যে একটা গ্রুমিং এর ব্যাপার আছে। আসলে নায়ক এবং নায়িকা হওয়ার আগে আমার মনে হয় যে আর্টিস্ট হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেউ যদি ক্যারেক্টার আর্টিস্ট হতে পারে তাহলে খুব সহজেই সে তার সৌন্দর্য দিয়ে না, সে তার অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিতে পারে। সো জয় এবং নীর, আমরা মনে হয় খুবই সিরিয়াস টপিকের কথাবার্তা বলছি বছরের প্রথম থেকে, বাট আমার কাছে মনে হয় এটা দরকার হয়, এটা জানা দরকার, এটা এটা আসলে বলার সুযোগ থাকে না তো অনেক জায়গায় যে তুমি নতুন আসছো এত কথা বা এত কিছু, আসলে এগুলো এক্সপেরিয়েন্স থেকেই আসে। রাইট, আচ্ছা নীরের সাথে, নীরের যে ডিরেক্টর আছে তার সাথে কি সরাসরি হচ্ছে তোমার ফটোশুটের ছবি দেখে পছন্দ করেছিল? আমি আসলে জানতামই না যে আমার ছবি দেখেছে সে। আমার আমার ইচ্ছা ছিল আমি ফিল্মে কাজ করব, হ্যাঁ, তো আমি যখন একটা ফটোশুট করি দেন সে আমার ছবিটা ওই যে আমার ফটোশুট মানে করেছিল সে আমার ছবিটা তাকে দিছিল, সে নাকি হিরোইন খুঁজে বেড়াচ্ছিল, সো নতুন মুখে সন্ধানে ছিল, সেই সুযোগটা তোমার জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে, কাজে লেগে গেছে আমার জন্য, মানে ফটোশুটটা কাজে লেগে গেছে। রাইট, আমরা আরো একটু শুনবো কিন্তু তার আগে বিরতি আরেকটা নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি। প্রিয় দর্শক, কথায় কথায় আরও একবার সময় হয়ে গেছে আরফেল প্লাস্টিক্স প্রেজেন্টস মুভি বাজারের আজকের আয়োজন থেকে ছোট্ট একটা বিরতি নেবার, ফিরবো ঠিক বিরতির পরপরই আরও বেশ কিছু নতুন কথা নিয়ে। সাথেই থাকুন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের সর্বশেষ বিরতির পরে আরএফএল প্লাস্টিক্স নিবেদিত আমাদের মুভি বাজারের আজকের আয়োজনে, কথা হচ্ছিল অতিথিদের সাথে, ফিরে যাচ্ছি আবারও আড্ডায়। আমরা ফিরে এলাম বিরতির পরে, আসলে অনেক বিষয় নিয়ে কথা হলো, তোমাদের আশা, নতুনদের কাজ করার যে অবস্থান, তোমরা যেহেতু নতুন সো অনেক কিছু তোমাদের ফেস করতে হয়েছে, তোমরা বলতেও পারছো নির্দ্বিধায়, সো এটাকে আমি অবভিয়াসলি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি যে নতুনরা যে মন খুলে কথা বলতে পারছে, একটা প্ল্যাটফর্ম তোমাদের আছে এখন কথা বলার, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে আমাদের গত সপ্তাহে যেই ছবি রিলিজ হয়ে গেছে তার হল রিপোর্ট আমরা যদি একটু দেখে আসি, পাশাপাশি আমাদের দর্শকদের রিভিউটা কি, আমার মনে হয় এটা সবার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং। চলো আমরা একটু দেখি। ফ্যামিলি সবাইকে নিয়ে বসে দেখার মতো একটা গল্প, ভালো। আর বাবু ভাইয়ের অভিনয় অসাধারণ ছিল, আমাদের আদি গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই ছবিটা খুবই ভালো ভূমিকা রাখবে। ওকে, দেখে নিলাম, আমার কাছে এটা খুব ভালো লাগে যে একজন দর্শক যখন হল থেকে বের হয়ে
খুব উচ্ছ্বসিত চোখে কণ্ঠে কথা বলে যে ছবিটা খুব ভালো লেগেছে বা ওই ক্যারেক্টারটা ভালো লেগেছে, তখন তো ওটাই সার্থকতা একটা মুভি বানানোর, ডিরেক্টর আর্টিস্ট এদের সার্থকতা তো ওটাই, রাইট? এবং আমার মনে হয় যে একজন আর্টিস্ট যখন দেখেন যে তার ক্যারেক্টারটা নিয়ে একজন দর্শক কথা বলছে, তার চেয়ে তো বড় প্রাপ্তি বোধ হয় আর কিছু নেই। তো তোমরা তো দুজনই 2018 নিয়ে অনেক প্রত্যাশায় আছো, তোমার বেশ কিছু মুভি আসছে, নতুন কোনো মুভি থেকে সাইন করছো? অন্তর্জালের আগে জয় চৌধুরী একটা ছিল, অন্তর্জালের রিলিজ হওয়ার পরে জয় চৌধুরী আরেকজন হয়ে গেছে, এমন আর কি মনে হচ্ছে। এখন আর আমার ভিতরে নাই এমন কিছু একটা, এখন মনে হচ্ছে আমি সব দর্শকদের, ওরাই আমার গার্জিয়ান। আগে আমি আমার গার্জিয়ান ছিলাম, এখন মনে হচ্ছে অন্তর্জালের রিলিজের পরে ওরা আমার গার্জিয়ান। আমি ওদেরকে এমন কিছু করব না যেটাতে ওরা মানে কষ্ট পাক, বা ওরা যেটা আমার কাছ থেকে আশা করেছে অন্তর্জালের পর থেকে, এটার ফিডব্যাকটা যেন ভালো কিছু পাক, এরকম কিছু একটা আমি আশা করছি। তুমি একটু সময় নিয়ে তারপরে ডিসাইড করতে যাচ্ছো। নীর, আমার দিক থেকে আমি বলবো যে আমি যদি বছরে একটা কাজ করি তবে কাজটা বেস্ট হতে হবে। আর যদি এক গাদা ছবি, আমি এটা কখনো বিলিভ করি না যে আমি সব ছবি করব, সব ধরনের ছবি করব তাহলেই আমাকে পাবলিক চিনবে, আমাকে দেখবে, তো আমি এটা কখনো বিশ্বাস করি না। আমার মনে হয় যে একটাই যথেষ্ট আমাকে চেনার জন্য, সো আমি ওই একটার ওয়েট করব। বাহ, চমৎকার একটা কনসেপ্ট, এবং তোমাদের দুজনের কথা শুনে কিন্তু খুব ভালো লাগলো, বিকজ আমরা এটাই চাই যে নতুনরা আসবে এবং একটু বেছে কাজ করবে, এবং আমাদের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব কিন্তু তাদের হাতে এখন, বিকজ আমরা দেখেছি আমাদের যে মানে পূর্ববর্তী প্রজন্মের ছিলেন, যারা কিংবদন্তি ছিলেন, তাদেরকে কিন্তু অলমোস্ট আমরা হারাতে বসেছি, অনেককেই আমরা হারিয়েছি 2017-এ, সেটা আসলে কখনোই পূরণীয় নয়। এবং যারা এখন মাঝামাঝি সময়ে আমাদের চলচ্চিত্র এসে লিড দিয়েছে তারাও কিন্তু অনেকেই এখন চলচ্চিত্র থেকে বেশ দূরে। তো গুটি কয়েক মানে অভিনেতা অভিনেত্রী অথবা নায়ক নায়িকা দিয়ে একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না, এই জন্য আমাদের আরো সম্পদশালী হতে হবে, আর সেই সম্পদ কিন্তু আমাদের নতুন প্রজন্ম। আমাদের এখন আমরা বলতে পারবো আমাদের অনেক দুর্ভাগ্য, আমাদের না শেখানোর কেউ নেই। মানে এই যে আমরা এখন শাবনূর আপুকে পাচ্ছি না, মৌসুমী আপুকে পাচ্ছি না, পূর্ণিমা আপুকে পাচ্ছি না, আমরা তো এদের কাছ থেকেই শিখবো। হ্যাঁ, সো আমরা আমাদের শেখানোর কেউ নেই, গার্ডিয়ান নাই এটা বলতে পারি। আমাদের যদি এটা থাকতো তা আমার মনে হতো যে আমরা ভালো করতাম, যারা নতুন জেনারেশন আসতেছে তারা ভালো করতো। ওকে, সো আক্ষেপটা যেন 2018-এ না থাকে, আমরা চাই আমাদের যারা চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করছেন, যাদের নামে আসলে আমাদের চলচ্চিত্র এখনও টিকে আছে, তারা সবাই নতুনদেরকে অনেক বেশি হেল্প করবেন, তাদের শেখাবেন, অ্যাটলিস্ট গ্রুমিংয়ের দায়িত্বটা তারা নিয়ে নেবেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে নতুন বছরে। তো আমরা আসলে একেবারেই শেষ প্রান্তের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। সো আমি প্রথমে তোমাদের কাছ থেকে এবং দর্শকরা যেন তোমাদেরকে পায় সেরকম একটা বিদায় আশা করছি। জয় প্রথমে। আমি প্রথমে বলবো দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের বাংলা ফিল্ম আমাদের নিজেদের একটা সম্পত্তি, এটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর আপনার পাশের প্রেক্ষাগৃহে আমার সিনেমা চলছে এখন অন্তর্জালা, সবাই দোয়া করবেন। নীর, সবার প্রথমে আমি জানাই এশিয়ান টিভিকে অনেক অনেক শুভকামনা নতুন বছরের, আর মুভি বাজার অবশ্যই একটা ভালো প্রোগ্রাম আমাদেরকে ইনভাইট করে আসলে এখানে আনার জন্য তাদেরকে অনেক 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 শুভকামনা। আমাদের জন্য তো অবশ্যই তারা সবসময় পাশে থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আরফেল প্লাস্টিক্স নিবেদিত মুভি বাজারের আয়োজন। আমরা চেষ্টা করেছি আমাদের চলচ্চিত্রের নতুন প্রজন্মের যারা নতুন অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের স্বাধীনতা, তাদের আসলে কাজ করার যে ইচ্ছা আগ্রহ, তারা কি করে এগিয়ে যেতে চায় সে সম্পর্কে আজকের পর্বে আপনাদের জানাতে, এবং নতুন বছরের এই নতুন প্রত্যাশা নিয়ে তাদের পথ চলা শুরু হবে, এটাই আমাদের কামনা। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আরও কিছু নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শান্তা জাহান আজকের মতো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।